হাই সবাইকে, কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আর একটা নতুন ভিডিও এসে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি অনেক দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি, প্রায় 2:30 বাজে, আর আমি আর যাচ্ছি এখন শিবের বাড়ি। কারণ বছরের প্রথম সোমবার আমরা শিবের বাড়ি দিয়ে শুরু করি, আর ও যেহেতু ভীষণ শিবের ভক্ত, সেই জন্য আমিও বলছি বৈশাখ মাসে যে কটা শিবের বাড়ি মানে সোমবার হবে সে কটা আমিও যাবো তোমার সাথে। সেই কথা সেই কাজ, দুজনে যাচ্ছে এখন শিবের বাড়ি। আর এই যে এটা হচ্ছে দর্শকর্মা দোকান, আমরা এখান থেকে বাতি তারপর যেগুলো লাগে আর কি সেগুলো নিয়ে যাই। আর কালকে যেহেতু রক্ষাকালী পুজো আছে সেই জন্য প্রচুর ভিড় দোকানে। আর তো এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে মোমবাতি নিই, প্রত্যেক সোমবারই এখান থেকে আমি মোমবাতি নিই। আর এই যে দোকানদার, সে মানে আমাদের চেনা জানার মধ্যে, চেনা জানা বলতে আমাদের পাশের বাড়ির একজনের আত্মীয় আর কি, সেই সোর্সে সে আমার সাথে কথা বলছিল আর আমি তাকে হিমহিম করছিলাম। সে আমাকে বলছে তোমার বাড়ির কথাই আমি বলে দিয়েছি, নলা আর কি বলছে তুমি ফেল করেছো, কারণ তোমার বাড়ি হচ্ছে তোমার শ্বশুর বাড়িটা, যেখানে মেয়েদের নিজেদের বাড়ি হয় না। সেটা আমি আজ প্রমাণ পেলাম যে আমার বাড়ি বললে তখন সেটা বোঝাচ্ছে বাপের বাড়ি, আর এটা বললে বোঝাচ্ছে শ্বশুর বাড়ি। তো আমার বাড়ি কোথায়? এই যে আমরা নিয়ে চলে যাচ্ছি। আর রাস্তাতে এত রোদ, প্রচণ্ড রোদ, মানে বৈশাখ মাস তো বৈশাখ মাস জানিয়ে দিচ্ছে, এত তাই রোদ। আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, ভিডিও করার সময় চোখে একদম জলজল করছিল। আর এখন আমি আরও যাচ্ছি শিবের বাড়ির উদ্দেশ্যে, আর এতটাই রোদ ছিল কান পুড়ে যাচ্ছিল। সাদা হয়ে গেছে এতটাই রোদ। এই যে আমরা যাচ্ছি আর যাচ্ছি, চলো তোমরাও আমাদের সাথে চলো, ভিডিওটা ফুল দেখতে হবে তো তোমাদেরকে। তো আমি এখন ভয়েস দিচ্ছি আমাদের দোকানে বসে, আর দোকানটা যেহেতু রাস্তার পাশে সেই জন্য এত গাড়ি রাওয়া যাচ্ছে। চলো না। তো এই যে আমরা চলে এসেছি শিবের বাড়ি, আর দেখতে পাবে একটু পর, ওই দেখো দেখা যায় বাবার বাড়ি। তো এটা হচ্ছে শিবের বাড়ি, আর ও প্রত্যেক সোমবার মানে বছরের যে কোনো সোমবার মানে কোনো ওর কোনো এনে প্রত্যেক সোমবার ও এখানে এসে জল ঢালে। তো আমিও সেই সর্ষে আজকে মানে বৈশাখ মাসে এখানে আমিও ঢালবো ভেবেছি প্রত্যেকটা সোমবার। এই যে আমরা চলে এসেছি শিবের বাড়ি, আর এখানে হচ্ছিল মানসিকের পুজো, কারণ সকাল থেকে প্রচুর লোকজন ছিল, সারা সবাই চলে গেছে, আর যাদের মানসিক আছে তারাই শুধু এখানে রয়ে গেছে। তো আমি আর ও এবার তাড়াতাড়ি করে পুজোটা দিচ্ছি, কারণ 2:30 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। আর এতটাই ভিড় ছিল যে দেখাতে পারছিলাম, ভিতরে সবাই বসেছিল সবার মতো। এই যে আমি জল ঢেলে দিলাম, আর ওর জল ঢালা অনেক আগেই হয়ে গেছে, আর আমি এখন জল ঢেলে দিচ্ছি। এবার চলে যাব আমরা বাড়ি। দেখতে থাকো পুরো ব্লগটা, আমি আর ভয়েস দিচ্ছি না, এখানেই আমি শেষ করছি আমার ভয়েস। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। খাটের দোকানগুলা খাটের খাটের
দেখিনি।